أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا. رحمن الرحيم الله نامه شروع করছি. الله বলছেন মহিমাময় বরকতময় আল্লাহ তাআলা যিনি তার বান্দার উপরে ফুরকান নাযিল করেছেন. ফুরকান অর্থ কোরআন. এই কোরআনকে ফুরকান বলা হয় যে এই কোরআন হক ও বাতিলের মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেয়, তারপরে হালাল হারামের মধ্যে পার্থক্য সৃষ্টি করে, অর্থাৎ প্রত্যেকটা ব্যাপারে সে ফয়সালা করে, এজন্যের নাম হলো ফুরকান। তো আল্লাহ বলেন বরকতময় মহিমাময় মঙ্গলময় আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার বান্দার উপরে ফুরকান নাযিল করেছেন। কেন? লিয়াকুন আলামিনা নাযীরা, যাতে করে তিনি সমস্ত সৃষ্টিগুলোর জন্য ভয় প্রদর্শনকারী হতে পারেন। আলামিন শব্দের অর্থ সমস্ত সৃষ্টি জগৎ। যেমন ফাতে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টিকুলের পালনেওয়ালা। আর এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে লিয়াকুন আলামিনা নাযীরা, সমস্ত সৃষ্টিকুলের জন্য তিনি ভয় প্রদর্শনকারী, মানুষ জিন ইনসান সব সবার জন্য ভয় প্রদর্শনকারী। তো এখন আল্লাহর বর্ণনা আসছে, কোন আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুরকান নাযিল করেছেন। আল্লাযী লাহু মুলকু সামাওয়াতি ওয়াল আরদ, তিনি সেই আল্লাহ, তিনি সেই মালিক যে আকাশ পৃথিবীর সার্বভৌমত্ব তার। ওয়ালাম ইয়াত্তাখিজ ওয়ালাদান, তিনি কখনো সন্তান পুত্র সন্তান গ্রহণ করেন নাই। ওয়ালাম ইয়াকুল লাহু শরীকুন, এবং তার এই মহাবিশ্বে কোনো অংশীদার নাই। ফিল মুলক, আল্লাহর এই মহাসাম্রাজ্য মহাবিশ্বে কোনো শরিক নাই, অংশীদার নাই, আল্লাহ একাই মালিক। ওয়খালাকা কুল্লু শাইয়িন, এবং প্রত্যেকটা জিনিস আল্লাহ সৃষ্টি করেছেন। ফাকদ্দারাহু তাকদীরা, এবং সেটাকে তিনি যথাযথভাবে সৃষ্টি করেছেন। যেভাবে যেই জিনিস সৃষ্টি করার দরকার সেই জিনিস সেভাবেই তিনি সৃষ্টি করেছেন, এবং সৃষ্টি করার পরে তাদের হায়াত মৌয়াত রেজেক দৌলত চিরস্থায়ী বাসস্থান অস্থায়ী বাসস্থান সব কিছু তিনি নির্ধারিত করেছেন। ফাকদ্দারাহু তাকদীরা, অর্থাৎ তার সমস্ত ব্যবস্থাপনা তিনি নিজে গ্রহণ করেছেন, আল্লাহ তাআলা নিজে সমস্ত ব্যবস্থাপনা গ্রহণ করেছেন। ওয়াত্তাখাযু মিন দুনি আলিহা, তারা আল্লাহকে বাদ দিয়া অন্য ইলাহ নির্বাচন করে। কেমন ইলাহ? তারা লায়াক লুকুনা শাইয়া, তারা কিছু সৃষ্টি করতে পারে না। অহম ইউখলাকুন, বরং তারা নিজেরাই সৃষ্ট, তারা নিজেরাই মানুষের হাতের বানানো, কিন্তু তারা কোনো কিছু সৃষ্টি করতে পারে না। পারে মূর্তিরা কিছু সৃষ্টি করতে পারে? ওয়ালা ইয়ামলিকুন আনফুসিহিম নাফা ওয়ালা দাররা, এবং তারা নিজেদের কোনো উপকার ক্ষতিও করতে পারে না। ওই যে সুরে হজে আপনারা দেখলেন যে মাসিতে তাদের রং খেয়ে ফেলে, মাসিটাও তাড়াতে পারে না। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালা ইয়ামলিকুন আনফুসিহিম নাফা ওয়ালা দাররা, তারা নিজেদের জন্য কোনো উপকার ক্ষতি করতে পারে না। ওয়ালা ইয়ামলিকুন মাওতাম ওয়ালা হায়াতাম ওয়ালা নুশুরা, এবং তারা মৌয়াতেরও মালিক না, হায়াতেরও মালিক না, এবং পুনরুত্থানেরও মালিক না। তারা কাউকে মারতে পারে না, কাউকে জীবন দিতে পারে না, কাউকে পুনরুত্থিত করতে পারে না, কিছুই পারে না। বরং তোমরা তাদেরকে হাত দ্বারা বানাইছো, নিজেরা পাহারা দিয়ে রাখো। অকল আল্লাযিনা কাফারু ইন হাযা ইল্লা ইফকুন ইফতারাহু, কাফেররা বলে যে এটা একটা মিথ্যা। ইফকুন মানে মিথ্যা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা একটা মিথ্যা, ইফতারাহু, এটা সে রচনা করেছে। ও আনাহু আলাইহে কমন আকারণ, এবং অন্য একটা জাতি তাকে এ কাজে সাহায্য করেছে। এই কথা মক্কার মোশরেকরা এবং বিশেষ করে তাদের নেতা নজর ইবনে হারেস এই কথাগুলি সে বলছিল। আল্লাহ বলেন ফাকাত যাও জুল মামাজুরা, যারা এই ধরনের কথা বলল তারা মিথ্যা এবং জুলুম তারা নিয়ে এসেছে। জুলুম বলতে শ্রেক, আর মিথ্যা তো মিথ্যা, মোহাম্মদ সাল্লাল্লাহু বলে তারা মিথ্যা আরোপ করেছে। তো এই নজর ইবনে হারেস এবং ওলীদ ইবনে মুগীরা এরকম বড় বড় নেতারা বলছিল যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই কথাগুলো বলে, তখন আরবে তিনজন খ্রিস্টান ছিল, একজন হলো জুবার রুমি, আরেকজন হলো ইয়াসার, আর আরেকজনের অন্য নাম আছে। এই তিনজন
এরা খ্রিস্টান ছিল। তো এখন ওই মুশরিকরা বলে যে এরা মুহাম্মদ সাল্লামকে শিখায়। ঈসার, জুবার রুমি এবং আরও একজন, এই তিনজনের কথা বলা আছে। তার নাম হলো যে মানে আল্লাহ রসুল যখন তাইফে ছিলেন, তো তাইফ থেকে ফেরাতে যে গোলামটা আদ্দাস, তিনজন, এই তৃতীয় হলো আদ্দাস। এই আদ্দাস গোলাম এও মানে আল্লাহ রসুল যখন তাইফ থেকে ফিরছিলেন, তখন ওই আল্লাহ রসুলকে আঙ্গুর ফল সংগ্রহ সরবরাহ করছিল, এবং এই আদ্দাস এও খ্রিস্টান। তো ওরা এই তিনটা লোকের কথা বলে, একটা হলো জুবার রুমি, আরেকটা হলো ঈসার, আরেকটা হলো আদ্দাস। ওরা বলে যে এই তিনজন লোক মুহাম্মদ সাল্লামকে এই কাজে সহযোগিতা করছে। তো আল্লাহ বলেন যারা এই ধরনের কথা বলে তারা মিথ্যা বলে এবং তারা জুলুম কথা বলছে। জুলুমের মধ্যে সর্বশ্রেষ্ঠ জুলুম হলো শিরক। তারা শিরক করছে এবং মিথ্যা বলছে। অকল এবং এই লোকগুলো, এই মক্কার মুশরিকরা বলছে আসাতিরুল আউয়ালিন তাতাবাহা, এটা হলো পূর্ববর্তী ইতিহাস, এটা সে লিখিয়ে নিচ্ছে। কাতাবা মানে নিজের লেখা, আর এক তাতাবা মানে কারোর থেকে লিখিয়ে নেওয়া। তো এক তাতাবাহা, তো মুহাম্মদ সাল্লাম এটা নিজের জন্য লিখিয়ে নিচ্ছে ওদের কাছ থেকে। লিখিয়ে নেওয়ার পরে ফাইয়া তুমলা আলহে বকরাত মাসিরা, এটা মুহাম্মদ সাল্লাম পরে সকাল সন্ধ্যা কেউ পাঠ করে শোনাচ্ছে, কেন মুহাম্মদ সাল্লাম পড়তে জানে না। তাহলে ওটা লিখে নিয়ে কেউ এটা তার উপরে পাঠ করছে এবং এটা শুনে শুনে মুহাম্মদ সাল্লাম মুখস্থ করছে, নাউজুবিল্লাহ। যিনি সারা বিশ্বের শ্রেষ্ঠ ওস্তাদ, যার শিক্ষক স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, তার ব্যাপারে জালেমরা এই ধরনের কথা বলছে। আল্লাহ বলেন আপনি ওদেরকে জানিয়ে দেন, কুল আপনি বলে দেন, আনজালাল্লাযী ইয়ালামু সিররা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা তার উপরে এই ফোরকান নাজিল করেছেন, তিনি এমন এক আল্লাহ, ইয়ালামু সিররা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আকাশ পৃথিবীর সমস্ত গোপন বিষয় সম্পর্কে অবহিত আছেন। কাজে সেই আল্লাহ এই কোরআন নাজিল করেছেন, তিনি কারো কাছ থেকে শিখেন নাই। ইন্নাহু কানা গাফুরার রহিমা, এবং আল্লাহ তাআলা নিশ্চয়ই ক্ষমাশীল এবং দয়াবান। তোমরা ফিরে আসো, তওবা করো, তাহলে তোমাদের জন্য কঠিন শাস্তি সামনে রয়েছে। আচ্ছা, কাফেরদের আরও আপত্তি কি দেখেন। অকালু তারা বলে মালে হাজার রসিলে, এ রসিলের কী হয়েছে, ইয়াকুল উত্তম এমসি ফির আসোয়াক, সে খানা খায় বাজারে চলাফেরা করে। রাসুল সে থাকবে মানে বাজারে যাবে না, চলাফেরা করবে না, খাদ্য খাদক খাবে না, সে হবে ফেরেশতা। কথা বুঝতে পারছেন? তো ওরা বলে এ রসুলের কী হয়েছে যে সে খানা খাচ্ছে এবং বাজারে চলাফেরা করছে। তো নবী রসুল এরা তো মানুষ, এরা খানা খাবে, বাজারে চলাফেরা করবে, ব্যবসা বাণিজ্য করবে, সব কাজ করবে, তারা মানুষ। লাউলা উনজিল আলহে মালাকুন, আল্লাহ তাআলা তার সাথে একজন ফেরেশতা কেন নাজিল করেন না, ফায়াকুন মাহু নাজিরা, সেই ফেরেশতা তার সাথে ভয় প্রদর্শনকারী হবে। রাসুলের সাথে একজন ফেরেশতা থাকবে, সে বলবে যে ইনি রাসুল, মানো, এটা ফেরেশতা রাসুলের সাথে থেকে বলবে, তখন আমরা মনে করবো যে ইনি রাসুল। কাফেরদের এই সমস্ত প্রশ্ন শয়তান এগুলো তাদের মধ্যে সৃষ্টি করে দিয়েছে। আয়ুলকা এলাইহে কাঞ্জুন, অথবা তার কাছে একটি ধনভাণ্ডার কেন নাজিল না হয়, একটা ধনভাণ্ডার মুহাম্মদ সাল্লামের কাছে নাজিল হবে। আও তাকুনুল জান্নাত, অথবা তার জন্য একটা বাগান থাকবে, ইয়াকুলু মেনা, সেই বাগান থেকে শেখাবে, স্পেশাল বাগান তার জন্য, সাধারণ মানুষের না, এটা তার থেকে শেখাবে। এ ধরনের প্রশ্ন তারা কাফেররা করছিল। অকল জালিমুনা, এবং জালিমরা এই কথাগুলো বলতেছিল, এন তাত্তাবিউনা রাজুলাম মাসহুরা, তোমরা একজন জাদুগ্রস্ত লোকের অনুকরণ করছো আর কিছুই না। যারা ইমান আছে তাদেরকে বলছে যে তোমরা একটা জাদুগ্রস্ত লোক, একটা মানে অস্বাভাবিক লোক, একটা অ্যাবনর্মাল মানুষ, তার তোমরা অনুকরণ করছো। আল্লাহ বলেন উনজুর, দেখো কাইফা দারাবুল কালাম সাল, কীভাবে তারা তোমার উপরে দৃষ্টান্তগুলি চাপাচ্ছে, কীভাবে তারা উদাহরণ দিচ্ছে, দৃষ্টান্ত দিচ্ছে, দেখো। ফাদল্লু, তারা পথ হারালো, ফালাইয়াস্তা তিউনা সাবিরা, কোনোদিনই তারা পথে ফিরে আসতে পারবে না। মানে রাসুলের সাথে এইরকম বেয়াদবি যারা করে, কোনোদিন তারা আল্লাহর পথে ফিরে আসতে পারবে না। আল্লাহ বলেন তোমরা রাসুল দাবি করছো যে তার জন্য একটা ধনভাণ্ডার হোক, একটা বাগান হোক, হ্যাঁ,
তো একজন ফেরেশতা নাজির হোক এটা তোমরা বলছো তাই না তো আল্লাহ বলেন তাবারাকাল্লাযী ইনশা জাআলাকা খায়রাম মিন যালিকা মহিমাময় মঙ্গলময় আল্লাহ তিনি ইচ্ছা করলে আপনার জন্য এর চাইতে উত্তম জিনিসের ব্যবস্থা করতে পারেন ওরা যেটা বলছে এর চাইতে উত্তম জিনিসের ব্যবস্থা করতে পারেন সেই জিনিসটা কি জান্নাতেন তাজিমেন তাহতিল আনহার জান্নাত যেটা সম্পূর্ণ সোনার উপর তৈরি করা বাড়িঘর সম্পূর্ণ রেডি ওয়া জাআলাকা কুসুরা এবং আপনার জন্য আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন সেখানে অট্টালিকা বড় অট্টালিকা বহু তলা বিশিষ্ট অট্টালিকা আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন মুমিনদের জন্য রাসূলের জন্য তো জান্নাতের সর্বশ্রেষ্ঠ বাড়ি যে বাড়ির নাম ওসিলা জান্নাতের শ্রেষ্ঠ বাড়ি যেমন ইংল্যান্ডের সর্বশ্রেষ্ঠ বাড়ি হলো ওয়াকিংহাম প্যালেস রানীর বাড়ি তো জান্নাতে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ বাড়ি এই বাড়ির নাম হলো ওসিলা এই বাড়িটা আল্লাহ রাসূলের জন্য বরাদ্দ আমরা আজানের পরে আল্লাহ রাসূলের এই দোয়া আমরা পড়ব জাতে মুহাম্মাদের ওসিলাতা এই ওসিলা হলো জান্নাতের শ্রেষ্ঠ বাড়ি আর মাকামে মাহমুদও বাড়ি এবং এটা এটার অন্য অর্থ আছে এটা হলো সাফাতের শ্রেষ্ঠ স্তর মাকামে মাহমুদ তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাল কাযযাবু বিসসা বরং এই লোকগুলি কিয়ামত অবিশ্বাস করছে ওয়া আতাদনা লিমান কাযযাবে সাআতে সাইরা যারা এই কিয়ামত যারা পরকালকে অস্বীকার করছে আল্লাহ বলেন তাদের জন্য আমি জ্বলন্ত আগুন প্রস্তুত করে রেখেছি জ্বলন্ত আগুনের মধ্যে তারা ঢুকবে তো আল্লাহ রসুলের কাছে যখন এই প্রশ্নগুলো করছে তখন মানুষ হিসেবে মানুষের মধ্যে একটু সংকীর্ণতা আসতেই পারে তখন রেদওয়ান ফেরেশতা যিনি সমস্ত ধনভাণ্ডারের মালিক জান্নাতের প্রধান ফেরেশতা তিনি একটা ঝুড়ি নিয়ে অবতরণ করেছেন এবং তার সাথে সেখানে জিবরিল আমিনও আছে তিনি আল্লাহ রসুলকে লক্ষ্য করে বলেন যে এই যে ঝুড়ি দেখেন এর মধ্যে পৃথিবীর সমস্ত সম্পদ আপনি যদি চান তো আপনাকে আমি দিব বলেন আপনি যদি ইচ্ছা করেন তাই মক্কার পাহাড় স্বর্ণে পরিণত আপনার পিছনে পিছনে চলতে থাকবে আপনি হাঁটবেন এর পিছনে এই স্বর্ণের পাহাড় চলতে থাকবে বলেন তো তখন জিবরিল আমিন ওখানে ছিলেন তো আল্লাহ রসুল জিবরিল আমিনের দিকে তাকালেন যে তিনি যেন পরামর্শ চাচ্ছেন যে জিবরিল আমিন তাকে কী পরামর্শ দেন তখন জিবরিল আমিন তাকে বললেন আর না করলেন যে আপনি ওগুলো গ্রহণ করবেন না আপনি বলেন যে আমি গোলাম রসুল হতে চাই মুহাম্মাদান আসাদুল্লাহ মুহাম্মদ আব্দুহু রসুল আমি গোলাম এবং রাসুল এটা হতে চাই আমি ওগুলি চাই না এভাবে আল্লাহ রসুলকে জিবরিল আমিন শিখিয়ে দিলেন এবং আল্লাহ রসুল এটাই বললেন তাহলে এই পৃথিবীর সামান্য সময়ের জন্য এই বোঝা বহন করে তো কোনো লাভ নাই পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ ফকির বলছে না ইয়া ইয়ান্নাস আনতুল ফুকারা তোমরা সব ফকির কেন ফকির যে বিল গেটস তারপরে ইলন মাস্ক বা এই ভারতের মুকেশ আম্বানি এরা যে সম্পদ অর্জন করছে এই সম্পদ ব্যয় করে আল্লাহর এক মিনিট সময় কেনার তাদের অর্থ জোগানো হয়নি হয়েছে এগুলো সব যদি দেয় আজরাইল আসার পরে যে আমার এক মিনিট সময় দেন তাহলে এক মিনিট সময় কেনার অর্থ তারা জোগাতে পারে না তাই ধনীটা কিসের আল্লাহ বলছে সব তোরা ফকির যা ইয়া ইউনাস আনতুবুল ফুকারা তোরা ফকির এখন বুঝতে পারছেন ফকির কেন তোমার সম্পদ দ্বারা তুমি এক মিনিট সময় কিনতে পারো না অথচ এই সময় তোমাকে আল্লাহ তাআলা এমনি দান করেছেন আর এই সময়ের মূল্য আমরা বুঝি না দেখেন কত বড় হতভাগা আমরা এই যে সময়ের কত মূল্য আপনি এই সময়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ফাতিহা পড়েন ক্লাস পড়েন কোরআন শরীফের ছোট্ট একটা আয়াত পড়েন সবসময় আল্লাহর জিকিরে আপনার জিহ্বাটা ভিজে থাকুক এই যে সময় কত যে মূল্যবান এটা মৃত্যুর সময় আপনি বুঝবেন রব্বিল আউলা আখারতিনা আযাল কারীব ফাসাদ্দাকা ওয়াকুম মিনাস সালিহিন এগুলো কিন্তু মোমেন কিন্তু গুণাগার মোমেন তারা বলবে আল্লাহ আমাকে একটু সময় দেন আমি সৎকা দেবো আমি নাক্কার হয়ে যাব কাফের আবার রব্বের জীবন আল্লাহ আমার প্রাণ ফিরিয়ে দেন তাহলে আমরা যে ধন সম্পদ অর্জন করছি এর দ্বারা এক মিনিট সময় কেনার সম্পদ আমরা জোগাড় করতে পারি নাই তাহলে আমরা কী জোগাড় করছি আবর্জনা আল্লাহ বলেন তোমরা ফকির সব ফকির তোমরা এই ফকির ফকির থেকে আপনি ধনী হবেন কীভাবে ধনী আর একমাত্র উপায় আল্লাহ বলছেন ইউতিল হিকমতা মাইয়াশা আল্লাহ যাকে সাথে হিকমত দান করেন ওমা ইউতাল হিকমতা ফাকাদ উতিয়া খায়রান কাসিরা যাকে হিকমত দান করা আসে তাকে অনেক কল্যাণ দান করে এই হলো ধনী হিকমত
হিকমত যে অর্জন করেছে অর্থাৎ কোরআনের সঠিক জ্ঞান যে অর্জন করতে পারছে সেই হলো প্রকৃত ধনী ওমায়ুতাল হিকমতা ফাকা দুতিয়া খায়রান কাসিরা যাকে হিকমত দেওয়া হয়েছে তাকে অসাধারণ কল্যাণ দান করা হয়েছে আর তুমি যে সম্পদ কামাই করছো এটা আল্লাহর কাছে একটা মশার ডানার তুল্য এটার কোনো মূল্য নাই কাজে এই জন্য আপনার জীবনের প্রয়োজন যা এটা আপনি করেন অনেকেই আমাদের আলোচনার সঙ্গে নিতপ্ত হয়েছে তারা বলে যে 20 কোটি টাকা কামাই না করে 5 কোটি কামাই করতাম তাতেও তো চলতো বেশি কেন করলাম এভাবে কিন্তু আমার কাছে বহু লোক তাদের জীবনের ভুলটা এই তাফসিরগুলি শুনে আল্লাহর রহমত আপনাদের দোয়া বহু মানুষ কিন্তু পথে আসছে এবং এভাবে আমরা ই পাচ্ছি ট্রিডিং পাচ্ছি যে না আসলে কিছু মানুষ এগুলো বোঝার চেষ্টা করছে একটা লোক আমাকে বলে যে আমি আলেমদের কাছে গেলেই আমাকে নাস্তিক বলতো আমি খুব দুঃখ পেতাম কিন্তু আপনার আলোচনা শুনে এমনি আমি সব বুঝতে পারছি যে আমি নাস্তিক না আমি আসলে ঠিক আছি আমাকে আলেমরা খালি নাস্তিক বলতো তো এই জন্য বিষয়টা হলো কোরআনের কাছে আসলে আপনার সব বিষয় পরিষ্কার এতে কিছু শেখানো লাগবে না আপনি কোরআন শেখেন পড়েন এর মধ্যে সব সমস্যার সমাধান পাবেন সব প্রশ্নের জবাব আপনি আপনা আপনি পাই যাবেন কিছু লাগবে না আপনারা দেখবেন তো এখানে আল্লাহ রসুল কারা কষ্ট দিচ্ছিল কিন্তু রাসুলের জন্য সবসময় আল্লাহর সাহায্য এটা সবসময় প্রস্তুত থাকে ফেরেশতা পাঠায় দিয়ে আল্লাহ রসুলকে সান্ত্বনা দিয়ে যে আপনি কি চান ওরা যা বলতে আছে বেশি দেবো আপনাকে কিন্তু জিব্রাইল পরামর্শ দিই এটা দরকার কি এটা তো কাজ হবে না কিছু একটা মানুষ যা খাইতে যা খান পরেন দান করে এটা হলো আপনার আর কি আপনি যা খেয়েছেন যা পরিধান করেছেন যা দান করেছেন এটা হলো আপনার আর যা কিছু ব্যাংকে রাখছেন এগুলো হলো সব অপরের সম্পদ এই দিনে এই দিন যাইতে আপনার ঘুম হয় না রাতে ঘুমাইতে পারছেন না দুশ্চিন্তায় অপরের সম্পদ কাজে আপনার সম্পদ হলো আপনি যা খেয়েছেন যা পরিধান করেছেন যা দান করেছেন এটা আপনার এছাড়া আপনার কিছু নাই কাজে এটা বোঝেন এভাবেই আপনাকে আমাকে সবাইকে আল্লাহর কাছে যেতে হবে কোনো সঙ্গী সাথী ধন সম্পদ কিচ্ছু থাকবে না আল্লাহ বলেন যে এই পরকালকে যারা বিশ্বাস করে তাদের জন্য আমি জ্বলন্ত আগুন প্রস্তুত রেখেছি এ যা রাতুম মিন মাকানিন বাইদিন এই আগুন যখন তাদেরকে দূর থেকে দেখতে পাবে তাহলে আগুনের শোক আছে তাহলে দেখবে কেমনে আল্লাহ রসুল বলেন মান কাজেবা আলাইয়া মোতাম্মেদান ফালিয়া তাব্বা মাকাধু বাইনা আইনেই জাহান্নাম আল্লাহ রসুল বলেন আমার উপরে যারা মিথ্যা চাপায় তারা জাহান্নামের দুই চোখের সামনে যেন তাদের বাসস্থান নির্মাণ করে সাহাবী রাদিয়াল্লাহু রসুল্লাহ জাহান্নামের কি চৌক আছে তখন আল্লাহ রসুল আয়াতটা পড়লেন ইজা রাতুম মিন মাকানিন বাইদিন জাহান্নাম যখন তাদেরকে দূর থেকে দেখবে চোখ না থাকলে দেখে কি দিয়ে কোন এটা কোরআন আয়াত ইজা রাতুম মিন মাকানিন বাইদিন জাহান্নাম যখন দূর থেকে দেখবে কত দূর কেউ বলে 500 বছর রাস্তা দূর কেউ বলে 100 বছরের দূর আমরা বললাম দূর সত বছরটা নাইলে আমরা নাই বললাম ওটা তাফসির কাউকরা বিভিন্ন কথা বলছে তো দূর থেকে যখন ওই জাহান্নাম দেখবে আসামিদেরকে তখন ওই আসামিদেরকে দেখে সে যে গর্জন করবে চিৎকার করবে সামিউল্লাহ তাকাইউজ আজাফিরা তখন ওই মানুষেরা তাকাইউজ মানে তার যে রাগের যে মানে শোষ শব্দ রাগ এবং জাফির জাফির হলো মানে কঠিন শ্বাস প্রশ্বাস তো এগুলি ও দূর থেকে শুনতে পাবে জাহান্নাম তাকে দেখে ক্ষিপ্ত হয়ে আরও জোরে শোষক করে সে জ্বলছে এবং সে ক্ষুধার্ত গাধার মতো চিৎকার করছে ক্ষুধার্ত গাধার সামনে যখন মালিক খাবার নিয়ে বের হয় তো খাবার দেখে লাফাতে শুরু করে আর চিৎকার শুরু করে তো জাহান্নাম ওভাবে এই জাফির শব্দ অর্থ গাধার ডাক গাধার চিৎকার তাহলে জাহান্নাম যখন দূর থেকে দেখবে যে আমার খাবার তখন এমনভাবে সে গর্জন করবে এবং চিৎকার করবে তা মানুষ বহু দূর থেকে সেটা শুনতে পাবে তা আল্লাহ রাসূল বলছেন যে জাহান্নামের চোখ না থাকলে তারা দেখবে কেমনে এটা তো আল্লাহ কোরআনে বলছেন যে ওরা দেখে তারপর চিৎকার করবে জাহান্নাম এভাবে 60টা দোজক বিচারের মাঠের চতুর্দিকে ভিড়বে প্রত্যেকটা দোজকে কে কে যাবে ওরা সব জানে তাদের নাম ঠিকানা সব ডাকবে যে আমি জাহান্নাম এই অমুক অমুক এদিকে আসো আমি লাজা আমি হুতামা আমি সাকার আমি সাইর আমি জাহিম আমি হাবিয়া প্রত্যেকটা দোজক তার আসামিদের নাম ধরে ধরে ডাকবে কত ভয়ঙ্কর কথা বলেন আল্লাহ বলেন এজা উলকু মেনা মাকানান দাইয়েকা
যখন তাদেরকে জাহান্নামের একটা সংকীর্ণ জায়গায় প্রবেশ করানো হবে মুকাররানিনা শিকলে আবদ্ধ অবস্থায় দাও হুনালেকা সুবুরা তখন সেখানে তারা ধ্বংসের জন্য প্রার্থনা করবে সংকীর্ণ জায়গা যে আপনারা যে বল্লমের যে একটা আসে না কভার লোহার কভার দিয়ে বল্লমটাকে ওরে ফিট করা হয় তো এই বল্লমের ওই কভারটা লোহার কভারটা যেরকম বল্লমের যে লাঠি ফলাটা যে আটকানো হয় তো এই কভারের মধ্যে যেরকম কোনোভাবে ফাঁক থাকে না খুব শক্ত করে আটকানো হয় তো এইরকম সংকীর্ণ জায়গায় জাহান্নামে তাদেরকে আটকানো হবে আটকানোর পরে এটা তাফসিরে বলা আছে যে তাদেরকে লোহার সিন্ধুকে ঢুকাইয়া সিন্ধুক বন্ধ করিয়া জ্বলন্ত আগুনের মধ্যে তাদেরকে ফেলে দেওয়া হবে তো এই কথাগুলি আল্লাহ বলেন যখন তাদেরকে নিক্ষেপ করাবে সংকীর্ণ জায়গায় মুকাররানিন এবং শিকলে আবদ্ধ থাকবে অর্থাৎ হাত পা এগুলি একত্র করে গলার সাথে এগুলি বেঁধে দেওয়া হবে ফুটবলের মতো বাইন্ধিয়া দেওয়া হবে সব হাত পা গলার সাথে কাজে যে মানুষ বিপদ আসে হাত দেয় কিন্তু এখানে শুধু ওই চেহারাটা নাড়াবে কিন্তু হাত পা দ্বারা কোনো কিছু তারা প্রতিরোধ করতে পারবে না মুকাররানিনা শিকলে আবদ্ধ অবস্থায় এই অবস্থায় যখন তাদেরকে সংকীর্ণ স্থানে দোযখের নিয়ে রাখা হবে দাও হুনালেকা সুবুরা তখন তারা সেখানে ধ্বংস কামনা করবে যে আল্লাহ আমাকে ধ্বংস করে দেন আল্লাহ আমাকে শেষ করে দেন আমাকে মারিয়ে ফেলান কোনো কথা শোনা হবে না এখন শুনবে এখন আপনি অন্যায় করছেন তওবা করেন এখন শুনবে আল্লাহ কিন্তু মরার পরে যা বলবেন আর কিছু শুনবে না অর্থাৎ মৃত্যুর ফেরেশতা হাজির হওয়ার পর কোনো কৈফিয়ত আর চলবে না যা কিছু করার আপনি মৃত্যুর ফেরেশতার উপস্থিত হওয়ার আগে আপনি করবেন ফেরাউন মৃত্যু হাজির হওয়ার সময় কি সুন্দর কলেমা পড়ছে এটা কি গৃহীত হয়েছে কাজে এই জন্য মৃত্যুর ফেরেশতা উপস্থিত হওয়ার পর যত কথা যে বলবে কোনো কথা কারো কোনো উপকারে আসবে না আল্লাহ বলেন লাতাদুলিয়ামা সুবুরান ওয়াহেদাম ওয়াদু সুবুরান কাসিরা যে তুমি একবার ধ্বংস কামনা করো না তুমি বহু ধ্বংস কামনা করো কিছু কাজ হবে না আজকে তুমি এক ধ্বংস কামনা করো না বহু ধ্বংস কামনা করো তোমার কৈফিয়ত কোনো কাজে আসবে না এটা গৃহীত হবে না বড় ভয়ঙ্কর জিনিস এখন আল্লাহ বলেন যে তোমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই ওই দাবি করলে আর আল্লাহ তাআলা দুইটা দিক জান্নাত এবং জাহান্নামে দুইটা দৃশ্য আল্লাহ বর্ণনা করলেন বর্ণনা করে আল্লাহ বলেন কুল আজালিকা খায়রুন এই যে অবস্থাটা যে তাদেরকে সংকীর্ণ জায়গায় শিকলে আবদ্ধ অবস্থায় আগুনের মধ্যে ঢুকেয়া পোড়ানো হবে এটা কি ভালো আম জান্নাতুল খুলদ না চিরস্থায়ী জান্নাত ভালো জান্নাতুল খুলদ চিরস্থায়ী জান্নাত আল্লাতি ওয়াদাল মুত্তাকুন যে জান্নাত সম্পর্কে মুত্তাদিদের সাথে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন আপনারা মুত্তাকি আপনাদের জন্য আল্লাহ জান্নাতের প্রতিশ্রুতি দান করেছেন মুত্তাকি হলো যারা আল্লাহকে ভয় করে প্রতিটি ক্ষেত্রে আল্লাহকে ভয় করে কানাতলাম জাজাওয়া মাসিরা এবং এই জান্নাত তাদের জন্য পুরস্কার এবং তাদের জন্য বাসস্থান এই জান্নাত মুত্তাকিদের জন্য পুরস্কার এবং তাদের জন্য বাসস্থান দেখেন কতই পরিতাপের বিষয় এই শহরে কত লক্ষ লক্ষ মানুষ থাকে শুক্রবার দিন যা লোক হয় জামাতে কিন্তু ওই লোক আর হয় না অথচ জুমা যাদের উপরে ফরজ তাদের উপরে কি অন্য অন্য নামাজ পাচক তো ফরজ নয় কিন্তু হয় না ঈদের দিনে দেখেন কত মানুষ নামাজ পড়ে এই যাদের উপরে ঈদের নামাজ ওয়াজিব হলো তাদের উপরে কি পাচক তো নামাজ ফরজ নয় এই লোকগুলি পাচক তো নামাজে হাজির হয় না কাজে এই অবলসতার জন্য এদের কঠিন শাস্তি ভোগ করতে হবে কী করে মানুষকে বোঝানো যাবে শয়তান এমনভাবে মানুষের পিছে লাগা যে কোনোভাবে মানুষ আল্লাহর পথে আসতে পারছে না শয়তানের চক্রান্তে শয়তান মানুষ শয়তান জিন শয়তান কিন্তু শুধু ওই ইবলিস জাতের শয়তান নাম মেনাল জেন্নাতে অন্যাস মানুষ শয়তান যে আপনাকে বলে আজকে অমুক জায়গায় অমুক থিয়েটারে যাইতে হবে চলো এ হলো মানুষ শয়তান জিন শয়তান মানুষ শয়তান এই দুই শয়তানই মানুষের ক্ষতি করে আল্লাহ বলেন এই জান্নাত তাদের জন্য সেখানে কি আছে লাহুম ফিয়া মায়া শাউন খালিদিনা সেখানে তারা যা চাবে তাই তারা পাবে যা চাবেন আপনি কি চাইতে পারবেন আপনি বলেন আপনি কি ধরনের গাড়ি চান কি হেলিকপ্টার না বিমান কোন ধরনের জলযান চান সাবিরা বসিয়া রাসুল্লাহ আমি উট ভালোবাসি আমাকে উট দেবে জান্নাতে হ্যাঁ দিবে কেউ বলে ইয়া রাসুল আমি ঘোড়া ভালোবাসি ঘোড়া দিবে হ্যাঁ দিবে তুমি যা চাও তোমাকে তাই সেখানে দেওয়া হবে
লাহমায়াশাউনা ফিহা সেখানে তারা যা চাবে তাই তাদেরকে দেওয়া হবে খালিদিনা এবং সেখানে তারা অনন্তকাল থাকবে কানা আলা রব্বিকা ওয়াদাম মাসুরা এটা আপনার রবের উপরে এমন একটা প্রতিশ্রুতি যেই প্রতিশ্রুতি বান্দার প্রার্থনার কারণে আল্লাহ বান্দার সাথে ওয়াদা করেছেন মাসুরা মানে বান্দার সুয়াল বান্দার প্রার্থনা বান্দার কামনার ফলে আল্লাহ এই প্রতিশ্রুতি বান্দাকে দিয়েছেন এই প্রতিশ্রুতি অনুযায়ী আপনারা জান্নাতে পুরস্কারগুলি পাবেন যা ইচ্ছা তাই পাবেন যা মনে চায় তাই পাবেন সেদিন আল্লাহ তাদেরকে একত্রিত করবেন এবং আল্লাহ ছাড়া যাদের ইবাদত করত ওরা তাদেরকেও একত্রিত করা হবে আবেদ এবং মাবুদ এই ঈসা আলাইহিস সালাম তারপরে উযা আলাইহিস সালাম তারপরে এইভাবে দুনিয়ার কোনো মানুষকে যদি কেউ রব মনে করে অথবা এই মূর্তি এই যাদেরকেই রব বানানো হয়েছে এই তাদেরকে এবং তাদের বান্দাদেরকে আল্লাহ হাশরের ময়দানে সব একত্রিত করবেন একত্রিত করার পরে আল্লাহ তাআলা ওই বান্দারা যাদের ইবাদত করতো কেউ জিনের ইবাদত করতো কেউ ফেরেশতার ইবাদত করতো কেউ মানুষের পূজা করতো কেউ ঈসা আলাইহিস সালামকে পূজা করতো কেউ উযা আলাইহিস সালামকে পূজা করতো এই সব মাবুদ যারা যাদেরকে ইবাদত করা হতো পৃথিবীতে অন্য তাদেরকে ডাকা হবে ডাকার পরে আল্লাহ বলবেন আনতুম আদলালতুম ইবাদি হাউলাই এই তোমরা কি আমার এই বান্দাগুলোকে বিপদগামী করেছ এই ঈসা আলাইহিস সালাম এই উযা আলাইহিস সালাম এই আমার জিনেরা এই ফেরেশতারা তোমরা কি এই মানুষগুলো বিপদগামী করেছ আমহুম দল্লুস সাবিল না তারা নিজেরা বিপদগামী হয়েছে আল্লাহ প্রশ্ন করবে যে তোমরা কি এদেরকে বিপথে চলার জন্য দাওয়াত করেছ না তারা নিজেরা বিপদগামী হয়েছে কলু তখন এই মাবুদ মানে যাদের ইবাদত করা হলো কলু তারা বলবে সুবহানাকা হে আল্লাহ আপনার পবিত্রতা মা কানা ইয়ামবাগিলানা আন্নাত থেকে যাবেন দুলিক মিন আউলিয়া আমাদের পক্ষে কখনোই শোভনীয় নয় যে আপনাকে সেরা অন্য কাউকে আমরা বন্ধু হিসেবে গ্রহণ করবো কাজে আমরা আপনার গোলাম আমরা আপনার ইবাদত করি কাজে আমরা কি অন্যদেরকে বলবো যে তোমরা আমার ইবাদত করো এটা কি সম্ভব কাজে আমরা কখনোই তাদেরকে একথা বলিনি কি ঈসা আলাইহিস সালাম বলছে নাকি যে আমার আল্লাহ রব বানাও উযা আলাইহিস সালাম বলছে ফেরেশতারা বলছে কেউ বলছে মঈনুদ্দিন সৃষ্টি বললে না আমার নামে সৃষ্টি তরিকা আবিষ্কার করো এগুলো বলছে কেন তারা কাজে এই 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 গ্রুপগুলা সবই কিন্তু সেই দিন এইভাবে আল্লাহর কাছে আসামি হবে কাজে এই জন্য সীমার মধ্যে থাকেন সীমা লঙ্ঘন করা কোনোভাবেই ভালো না যারা ভালো মানুষ হয়েছে আপনিও ভালো মানুষ হন আপনি তাদের পিছনে তো লাফালাফি করেন কেন আপনি নিজে ভালো হন আপনি হইতে পারবেন শুধু নবী রসুল এটা চেষ্টা করে হওয়া যাবে না এছাড়া ওলি আল্লাহ ভালো এটা তো আপনি হতে পারবেন আপনি চেষ্টা করেন আপনি ওলি আল্লাহ হবেন কি সমস্যা আছে আল্লাহ বলেন তো এভাবে ওরা জবাব দিবে যে আমরা তো হে আল্লাহ আমরা আপনাকে ছাড়া অন্য কাউকে আমরা বন্ধু হিসেবে গ্রহণ করি নাই আপনার ছাড়া কারো ইবাদত আমরা করি না তা আমরা আপনার ইবাদত করি তো আমরা কি ওদেরকে বলবো যে তোর আমার ইবাদত কর না আমরা তা বলি নাই বরং ওলাকে মাত্তা তাও আবাহুম বরং আপনি তাদেরকে ভোগ বিলাসের বস্তু দান করেছেন এবং তাদের বাপদাদাদেরকেও ভোগ বিলাসের বস্তু দান করেছেন হাত্তা নাসুজ জেকরা এই ভোগ বিলাসের বস্তুর মধ্যে লিপ্ত হয়ে তারা আপনার কোরআনকে ভুলে গেছে জিকির মানে কোরআন এভাবে ভোগ বিলাসের বস্তু পেয়ে তারা কোরআনকে ভুলে গেছে হিসাব করতে করতে তারা দুইটা বাজে যায় তারপর আর ফজর নামাজের মতো হুশ থাকে না শরীর এনার্জি থাকে না কথা বলতে পারছেন তো কার জন্য হিসাব করছেন কী হবে এটা আপনার এর দ্বারা তো আপনি এক মিনিট সময় কেনার অর্থ আপনি সারা পৃথিবীতে সব সম্পদ একাত্ম করে আপনি পারবেন না তা আপনি কী পারবেন অথচ এই সময় আপনাকে বিনামূল্যে আল্লাহ দান করেছেন আপনার আমাকে যে সময় দান করেছে কোনো মূল্য নিয়েছে কিন্তু এই সময় এতই জরুরি আপনি মনে করবেন মৃত্যুর সময় বলবেন লাউল আক্ষার তানিল আজারেন কেন একটু সময় আল্লাহ আমার দেন ফাঁসাদ দেখা অকমেনা সলে দেবেন না আল্লাহ কেন আমি যেটা নির্ধারিত করছি ওর পরে আর সময় পাবে না তো তো এই যারা ওদের ইবাদত করছে তারা বলবে যে তাদেরকে এবং তাদের বাপদাদাকে আল্লাহ আপনি ভোগ বিলাসের বস্তু দিয়েছেন এই কারণে তারা কোরআনকে ভুলে গেছে অকানু কমম বুরা এবং তারা ছিল একটা ধ্বংসশীল জাতি এরা ধ্বংস হবে ফাকাত কাজ্জাবুকুম বিমা তাকুলুন আল্লাহ বলেন তোমরা যা বলছো এদের ব্যাপারে তোমাদের মাবুদরা তোমাদেরকে মিথ্যা সাব্যস্ত করবে
মাবুদরা বলবে যে এরা আমাদের ব্যাপারে এই মিথ্যা এগুলি চাপিয়েছে, এটা আমরা তাদেরকে বলে নেই। আল্লাহ বলেন তোমরা যা বলছো এই ব্যাপারে তোমাদের মাবুদরা তোমাদেরকে মিথ্যা সাব্যস্ত করবে। ফামাস্তাতিউনা সারফা, তোমরা কোথাও পালাবার ক্ষমতা রাখবে না এবং কোথার থেকেও তোমরা সাহায্য পাবে না। যে তোমরা পালাবে সাহায্য পাবে কোনো কিছুই না, তোমাদেরকে এক একজন মানুষকে সাতজন ফেরেশতা ঘিরে রাখবে এবং তোমাকে আমলনামা সহ তোমার ঠিকানায় পৌঁছে দিবে, কেউ পালাবার কোনো ক্ষমতা নাই। অমাইয়াজলিম মিনকুম নুযুকু আযাবান কাবীরা, আর তোমাদের মধ্যে হতে যারা অত্যাচারী যারা মুশরিক, আমি আল্লাহ বলেন আমি তাকে কঠিন শাস্তির স্বাদ আমি গ্রহণ করাবো, এটা আল্লাহর প্রতিশ্রুতি। আমার সাল্লা কাবলা কামরাল মুরসালিন মুরসালিনা ইল্লা নামলা এখনো তোয়ামা ওয়েম শুনে ফেল আসোয়াক, আল্লাহ বলেন আপনার আগে কোনো নবী রসুল পাঠাই নাই, বরং তারা সবাই খাদ্য গ্রহণ করত, বাজারে চলাফেরা করত। কাজে ওরা বলে মোহাম্মদ সাম বাজারে যায় খাবার খায়, তাই মোহাম্মদ সাম বাজারে যাবে না খানা খাবে না তাহলে সে ফেরেশতা হবে নাকি? তো এই জন্য আল্লাহ বলেন যে আপনার আগে আমি কোনো নবী রসুল পাঠাই নাই, এমন বরং তারা কী করেছে লাকুনাত তোয়ামা, তারা খাদ্য গ্রহণ করেছে ওয়াম শিফিল আসওয়াক এবং তারা বাজারে চলাফেরা করেছে। ওয়াজআলনা বাযাকুম লিবাযিন ফিতনা, আল্লাহ বলেন আমি তোমাদের একজন অপরজনের জন্য পরীক্ষার বস্তু করেছি, আর তাসবিরুন তোমরা কি ধৈর্য ধারণ করবে? ওয়াকানা রাব্বুকা বাসিরা, নিশ্চয়ই তোমাদের রব সব কিছুর দর্শক। একজনকে অপরজনের জন্য পরীক্ষা, এটা হলো ধনী গরিবের জন্য পরীক্ষা, গরিব ধনীর জন্য পরীক্ষা। গরিবরা কয় যে আমি ধনী হলাম না কেন, ধনীরা বলে যে আমি কেমন করে ইসলাম গ্রহণ করব, এই আম্মার সাহেব বেলাল আমাদের আগে ইসলাম গ্রহণ করে তার আগের সাহিত্যে চলে গেছে, এখন আমরা ধনীরা আমরা ইসলাম গ্রহণ করি ওদের পিছনের লাইনে থাকবো, এটা কি সম্ভব? কাজে এটা আমরা করব না। এটা যদি ভালোই হইতো তো দুনিয়া আল্লাহ আমাদেরকে ভালোবাসেন ধন সম্পদ দিচ্ছেন, তো এটা ভালো হইলে এটাও আল্লাহ তাআলা আমাদের কাছে আগে এই হেদায়তের বাণী আমাদের কাছে আগে আল্লাহ পৌঁছেতেন, এভাবে বলে তারা দিন থেকে ফিরে থাকতো। অসুস্থ মানুষে সুস্থ মানুষকে দেখে আফসুস করে, ধনী আবার ধনীরও আবার অনেক সময় এই যে উল্টোভাবে চিন্তা তারা করছে যে আমরা কেন ওদের সাথে আমরা হেয়প্রতিপন্ন হব। তো এইভাবে ধনী গরিব এটা হলো সমাজের একটা পরীক্ষা, এটা আসলেই কিছু না, এটা আল্লাহ বলেন এর মাধ্যমে আমি মানুষকে পরীক্ষা করে থাকি। সম্পদ দিয়ে আল্লাহ মানুষকে পরীক্ষা করেন, সম্পদ দেওয়ার পরে শুকুর করতে হবে, আর সম্পদ যদি আল্লাহ কেড়ে নেন তখন ধৈর্য ধারণ করতে হবে, কখনোই অসন্তুষ্ট হওয়া যাবে না বা আল্লাহর প্রতি কোনো খারাপ উক্তি এটা যেন করা না হয়। কাজেই ধনী দরিদ্র সব কিছু আল্লাহর পরীক্ষা, ধনী হলে শুকুর আদায় করতে হবে আর দরিদ্র হলে সবুর করতে হবে সর্বাবস্থায়। তো এভাবেই আল্লাহ বলেন যে তোমাদের একজনকে অপরজনের জন্য আমি পরীক্ষা হিসাবে সৃষ্টি করেছি, আর সমাজ ব্যবস্থা ঠিক রাখার জন্য আমি সমাজে ধনী গরিব সৃষ্টি করেছি, সব মানুষ সমান হলে সমাজ ব্যবস্থাটা অচল হয়ে যেত। সমস্ত শ্রেণীর লোক লাগবে, নাপিত লাগবে, মুচি লাগবে, লকড়ি ফাড়ার লোক রাখবে, মাছ ধরার লোক রাখবে, ড্রেন সাফ করার লোক রাখবে, মেথর লাগবে, এগুলো না হলে কি সমাজ চলবে? কাজে আল্লাহ তাআলা সব মানুষকে সমান সৃষ্টি করেন নাই, বিভিন্ন স্তরের মানুষ সৃষ্টি করেছেন যাতে করে আমরা সমাজকে সুন্দরভাবে পরিচালনা করতে পারি। এই হাতের আঙুলগুলো যদি সব সমান হয় তাহলে আপনি আপনার গ্রিপ এটা ফার্ম হতো না, আপনি শক্ত করে এটা ধরতে পারতেন না। কাজে এই যে ছোটো বড়ো করে ধরা আঙ্গুল হাতটা বানানোর কারণে এর দ্বারা একটা মানুষ শক্ত করে একটা জিনিস ধরতে পারে। কাজে এই জন্য ছোটো বড়ো ভালো মন্দ ধনী দরিদ্র এটা না থাকলে সমাজের ভারসাম্য থাকবে না। এই জন্য আল্লাহ তাআলা সকল শ্রেণীর সর্বস্তরের মানুষ আল্লাহ সৃষ্টি করছেন, এটা আল্লাহর কুদরত। তাহলে আমরা এখানে থেমে যাই, দুই রুকু হয়ে গেছে আমাদের। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ আমরা আপনার গোলাম, আল্লাহ আমরা আপনার গোলাম, আল্লাহ আমরা অত্যন্ত দুর্বল গোলাম, আল্লাহ আপনার কোনো কাজ করতে পারছি না, আমাদের ভয় লাগে। আল্লাহ আমরা যে সামান্য ইবাদত করছি আল্লাহ এর বিনিময়ে কি আল্লাহ আপনি আমাদেরকে জান্নাত দিবেন? আল্লাহ খুবই তুচ্ছ মনে হয় আমাদের কাজকর্ম,
এই কাজ করে কি আমরা জান্নাত পাই? আল্লাহ আমরা পাই না, আপনি দয়া করে আমাদের জন্য দিয়েন। আল্লাহ আপনি ওয়াদা করেছেন আমরা শের জামানের উম্মত, আমাদের অনেকগুলি ভালো ভালো কাজ করার সুযোগ আমাদের নাই, আল্লাহ আপনি সব দেখতে পাচ্ছেন। তারপরও আমরা আপনার গোলাম, আপনাকে আমরা রব বলে স্বীকার করি এবং আপনার কথাগুলি আমরা অন্তত মনে মনে চিন্তা ভাবনা করি, আমল করতে না পারলেও এগুলিকে আমরা বিশ্বাস করি। আল্লাহ আপনি আমাদেরকে গোলাম হিসাবে কবুল করে নেন, আল্লাহ আপনি আমাদেরকে বঞ্চিত করেন না, আল্লাহ আপনি আমাদের গোলাম হিসেবে কবুল করে নেন। আপনার জান্নাত বড় মূল্যবান সম্পদ, যেটা আপনি দয়া না করলে আমরা আমাদের উপার্জন দ্বারা এটা আমরা কখনোই এটা লাভ করতে পারি না। আল্লাহ আপনার দয়া আমরা কামনা করছি। আল্লাহ আল্লাহ আপনি আমাদের দয়া করেন, আমাদের এই আলোচনার সওয়াব আপনি মুর্দগানের রুহে পাকে পৌঁছিয়ে দেন। আদম আলাইহিস সালামের আজ পর্যন্ত সমস্ত মোমিনিন মোমিনাত মুসলিমিন মুসলিমাত যারা কবরে গেছেন তাদের রুহে পাকে সব পৌঁছিয়ে দেন। আল্লাহ খাস করে আমাদের পিতামাতা মুরব্বীজন যারা কবরে গেছে, আল্লাহ তাদের প্রতি এই সব আপনি পৌঁছে দেন, তাদেরকে মাফ করে দেন। রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে হেদায়ত দান করুন, আল্লাহ আল্লাহ আমাদের মনের নেক মাকসুদগুলি পূর্ণ করার তৌফিক দিন, আল্লাহ সকল বিপদ দূর করুন, আল্লাহ বালা মুসিবত দূর করুন। যাদের ঘরে বালেক ছেলে আছে আল্লাহ বিবাহের ব্যবস্থা করে দিন, যাদের ঘরে বালেক মেয়ে আছে বিবাহের ব্যবস্থা করে দিন। আল্লাহ সকলের হালের উপর রহম করুন, সকলের অসুখ বিসুখ বিমার আজার ব্যারাম পীড়া থেকে সবাইকে মাফ করে দেন। বাড়িঘরে অসুস্থ আছে আল্লাহ তাদেরকেও আপনি মাফ করে দিন। আল্লাহ মানুষের মনকে কোরআন দিকে ঝুঁকিয়ে দিন, আল্লাহ আপনি দয়া করেন, আপনার দয়া ছাড়া কিছুই আমরা করতে পারছি না। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।